গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 8 আগস্ট, বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকে রাতে তো বিয়েবাড়িতে গিয়েছিলাম, মেয়েকে আবার তাড়াতাড়ি বিকেলবেলা ডেকে দিয়েছি যে পরে নে, তারপরে বিয়েবাড়ি যাব। তো ঘরের হালটা একবার দেখবে, বিয়েবাড়ি গেলে আমার রাত্রিবেলা এইভাবে ঘরের হালটা এইভাবে হয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি। ও, এটা কি দেখাচ্ছি? হ্যাঁ, এই দেখো, এখানে সব মেয়ের বই খাতাও রয়েছে, ব্যাগ থেকে যেই বইগুলো বার করা হয়েছে সেইগুলোও এখানে রয়েছে, মানে ডেস্কে ঢোকানোর আর সময় নেই। আর এইগুলো দেখো কি অবস্থা হয়ে আছে, এই সব জায়গাগুলো কি অবস্থা হয়ে আছে। আর এই দেখো মাটির মাটি মেঝেতেও এই অবস্থা। বুঝতে পারছো আমার কি হাল হবে আজকে? একটু বাদেই রান্নাঘরে ঢুকবো, কারণ ওই যে তাড়াতাড়ি ভাত ডাল বসিয়ে দিতে হবে। ডালটা আছে, ডাল আর বসাতে হবে না, কিন্তু আর বাকি আদার্সগুলো তো করতে হবে। এইদিকে ঘরেরও এই হাল হয়ে গেছে, তো মাঝে মাঝে রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে এসে ঘরগুলো পরিষ্কার করবো। আগে চাটা খেয়ে নিই, নাহলে মুডটা অফ হয়ে যাবে। অফ হয়েই আছে, আরও অফ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি কাজগুলো। আজকে বাবা চিকেন নিয়ে এসেছে, সেটাই আমি প্রেশারে রান্না করব, প্রেশার কুকারে। তো সেটার জন্য আলু আর গাজর কেটে রেখেছি, একদম পাতলা করে করব বলেই এরকম সবজি নিয়েছি। আর এখানে বাপ্পা আজকে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে যাবে, সেটাই এখন বসানো হয়েছে। আর এইদিকে ভাত হচ্ছে লাঞ্চের জন্য, আর সেখানে ভাতের মধ্যে আমি পেঁপেও টুকরো করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাছের তেল, তা আজকে মাছের তেলের বড়া করা হবে। তা মা এটা তৈরি করে রেখেছে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে, সেটাই ম্যারিনেট করে রাখা আছে। তো আমি এটা এখন ভেজে ফেলবো। মাছের তেলের বড়া রেডি হয়ে গেছে। বাপ্পার সাথে সাথে আজকে আমিও সকালে সেদ্ধ ভাত খাচ্ছি। একেবারে চলে এলাম লাঞ্চে। দেখতে পাচ্ছো চিকেনটা কেমন পাতলা করে করেছি, প্রেশার কুকারে করেছি কিন্তু। আর এটা বাপ্পার থালা, আর এটা হচ্ছে আমার। বাপ্পা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ ওর শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে তাই। আর ওই দিকে বাবা খেতে বসেছে, বাবা খাচ্ছে। হ্যালো, এখন সন্ধে 7:30 বাজে, একটু আগেই ঘুম থেকে উঠেছি, চা খাওয়া হয়ে গেছে, এখনও যেন ঘুম ছাড়েনি, বিছানার মধ্যেই একেবারে এখনও আবার চিপকে বসে আছি। এইটাকে দেখতে পাচ্ছ? কি বিচ্ছিরি দেখতে, না মুখটা দেখো এরকম করা। কিন্তু ইদানিং করে আমার মেয়ের এটার খুব পছন্দ, ও রাত্রিবেলা এটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, মানে শুচ্ছে আর কি, মানে বেশ হয়ে গেল 1 মাস হয়ে গেল যে এটাকে জড়িয়ে ধরে শুচ্ছে। তো এটা আগে আমি, আমার পছন্দ ছিল না বলে আমার ব্যালকনিতে আমি সাজিয়ে রেখেছিলাম, তারপর যে একটু নোংরা হয়েছিল ধুয়েছিলাম, তারপর থেকে এর প্রতি ভালোবাসা উতলে উঠেছে আমার মেয়ের। ছোটোবেলায় কোনো দিন এসব সফট টয়েস জড়িয়ে ধরে শোয়নি, যত বড় হচ্ছে তত এইসবের প্রতি ওর টান আসছে। তো সত্যি কিন্তু বেশ ভালো ঘুমায় কিন্তু, মানে এটাকে পাশপালিশের মতো করে একদম জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তার নাকের দেখো দড়িটার অবস্থাটা দেখো,
উলটা খুলে গেছে, নাকের এরকম ছিল সেটা খুলে গেছে, সেলাই করবো, জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, সেটাকে আবার সেলাই করব। মেয়ে কি সুন্দর ক্রাফট, এক্সাম ছিল না, মেয়ে কি সুন্দর রাখি বানিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, জুন দে তো রাখিটা, ওই তো ওখানে রেখেছি, দেখ, হ্যাঁ দে, ও ঠিক আছে, দে না দেখাই একটু, কোনটা খুলে গেছে, এই দেখো, এই পেছনের যে সাদাটা দেখতে পাচ্ছ না সিলভার কালারের, এইটা আমি কাটিং করে দিয়েছিলাম, এই যে এই এইটা, আর বাকি সব ও করেছে, এই দেখো, এইটা যে কিনে আনা হয়েছিল এই রিবনের পেছনটা এইভাবে, ঠিক আছে, এটা হ্যাঁ দেখতে, এটাকে ফোকাস করলে ঠিক হবে না, এটাকে শুধু, হ্যাঁ সাধারণত ও অনেক কিছু ক্রাফটের এগুলো বানায়, তো আমাকে যখন জিজ্ঞেস করে মা কেমন হয়েছে, আমি কিন্তু মানে খুব ভালো না হলে আমি কিন্তু বলি না সেরকম যে ভালো হয়েছে, কারণ ও যা বানাবে তাই যদি আমি বলি ভালো হয়েছে, যা ছবি আঁকবে তাতেই যদি বলি বা খুব সুন্দর হয়েছে, তাহলে ও শিখবে না, আমি এটাই বলি যে ভালো হয়েছে, তো আরও এইভাবে কর আরও ভালো হবে, তো সেইভাবে, কারণ সব সময় কেন আমি বলবো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটা আমার সত্যি খুব ভালো লেগেছে, তো এটা একবারই বলেছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তো সবসময় আমি কিন্তু বলি না যে খুব সুন্দর হয়েছে, কারণ সত্যি কথা যেইটুকুনি ও ভুল করে আমি ওর ভুলটা দেখিয়ে দিই, একটু দুঃখ পায় যে বাবা এরকম করে করলাম, তুমি এরকম করে বললে মা ভালো হয়, অতটা বলেই দিলে মুখের ওপর, কিন্তু আমি একটু মুখের ওপর বলেই দিই যে না তাহলে ও তো শিখবে না, কারণ আমি ওর মন রক্ষার জন্য আমি বলবো বা ভালো হয়েছে, তাহলে তো কোনো দিন শিখতেই পারবে না, যে ধরো ছবি আঁকছে কোনো কিছু, আমি বলি যে হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা আরও এরকম বেটার হতো, অতটা ভালো হয়নি, ও পরিষ্কার, ও আবার সে তখন ওই পাতাটা হয়তো মুছে টুছে বা পরের পাতায় ও আবার আরও সুন্দর করে আঁকে, তখন কিন্তু ভালো হয়, তো প্রথমেই যখন আমি যদি বলে দিই তো ওই ওই এটা আগ্রহটা থাকবে না যে না আরও বেটার আমি করতে পারি, সেটা আজকে কালকের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি এন্ড করেছি, কারণ মানে একদম সময় ছিল না, খুব তাড়াতাড়ি এডিটও করেছি আজকে সকালবেলা বসে বসে, 11টা সাড়ে 11টার সময় এডিটিং আমার শেষ হয়েছে, খুব তাড়াতাড়ি করে একদম কাট করে করে ছোটো ছোটো করে তোমাদের কাছে মানে আপলোড করতে বাধ্য হয়েছিলাম, মানে একদমই আমার সময় ছিল না, তাই জন্য আজকেও খুব তাড়া ছিল, তাও মোটামুটি করে করেছি, কালকে যেহেতু বিয়ে বাড়ির যাওয়ার ছিল সেখানেও ওই জন্য বিকেলবেলাও কোনো কিছু শ্যুট করিনি, তো ওই জন্য তাড়াতাড়ি করে পড়ার পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর কি, কালকে বাপ্পা যায়নি, আমরা চারজন মানে আমি মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলাম আর কি, কিন্তু বাপ্পা যায়নি, তাই জন্য একটা তাড়া ছিল যে আবার একটা অটো করেই গেছি, আবার ফিরেছি হেঁটে, মানে বাড়ির কাছে মোটামুটি কাছেই ছিল আর কি, সেই কারণে এত গলা ব্যথা না, আইসক্রিম খেয়েছিলাম কালকে, কিন্তু অদ্ভুত, কিন্তু দেখছি কিছু হয়নি, আসলে বরফ আইসক্রিমটাতে আমার প্রবলেম হয়, কিন্তু এমনি যে আইসক্রিমটা থাকে একটু গলিয়ে গলিয়ে খেলে মনে, আমি দেখেছি কিছু হয় না, দেখা যাক একদিনে কিছু হয়নি হয়তো, তো এখন মেয়েকে নিয়ে পড়তে বসাবো, কালকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম আছে, তো অত চাপ নেই, ওই জন্য একটু ধীরে ধীর স্থির হয়েই কথাগুলো বলছি, তো এই আমার চোখটা কেমন যেন বিশাল একটা কালো মতো একটা লাগছে আলোর জন্য, তো চুল বেঁধে দেবো, তো এখন আবার মেয়েকে চুল বেঁধে দিতে হবে, চুল বেঁধে দেওয়ার পরে ও পড়তে বসবে, একটু দেরিতেই পড়তে বসবে বললাম না, অত পড়ার চাপ নেই, তো আজকেই আমি আমার সিনেমাটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো, আর আমার ভিডিওটা দেখতে থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা, গুড নাইট।